সবার প্রতি শুভেচ্ছা। থাম্বনেল দেখেই আপনারা হয়তো ধারণা করেছেন কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন, যমুনা ফিশার পার্ক। বিশ্বের ভিতরে যে কয়েকটি শপিং মল খুবই উঁচু মানের রয়েছে, তার ভিতরে যমুনা ফিশার পার্ক হচ্ছে অন্যতম একটি। যমুনা ফিশার পার্ক, এটি 2013 সালের 6 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এবং এটার কনস্ট্রাকশনটা শুরু হয়েছিল ঠিক 2002 সালে। যমুনা বিল্ডার্স মূলত এটার প্রতিষ্ঠাতা এবং এই যমুনা গ্রুপ থেকে এটি তৈরি করা হয়। এর আয়তনটা যদি আমরা বিচার করি তাহলে এটা দেখা যাবে যে 41 লক্ষ স্কোয়ার ফিট জায়গার উপর এটি নির্মিত এবং এর ভিতরে দোকানের সংখ্যা রয়েছে প্রায় 4,100টি দোকান এর ভিতরে রয়েছে। যদিও আমরা এটাকে দোকানের দিক থেকে যদি আমরা শপিং মলে কোনো কিছু র্যাঙ্কিং করে থাকি তাহলে বিশ্বের ভিতরে হবে এটি প্রথম, আর আয়তনের দিক দিয়ে যদি আমরা করি তাহলে এটি হবে আয়তনের দিক থেকে 24 নম্বরে যাবে। আয়তনের দিক থেকে যে কয়টা শপিং মল রয়েছে 24 নম্বরে, মূলত 41 লক্ষ স্কোয়ার ফিটে দুটি শপিং মল রয়েছে, সেটা বিস্তারিত অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। অনেকে হয়তো এই ভিডিওটা আপনারা এখানে অনেক গিয়েছেন এবং দেখেছেন, তো আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি মূলত এই এটাই হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের প্রথমেই আপনার ডান সাইডেই আপনার কিন্তু বলবেন রকিজ। যারা রকিজের প্রোডাক্ট সম্পর্কে ধারণা রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে রকিজের প্রোডাক্টগুলো পেতে পারেন। আমি এখানে গিয়েছিলাম, এখানে রকিজের প্রোডাক্টের উপর আমি বিকাশে দেখেছি যে 20% ক্যাশব্যাকের একটি অফার রয়েছে। যদিও এখানে যারা সেলার রয়েছে তারা আমাকে বলেছিল যে এখানে 20% ম্যাক্স হচ্ছে আপনি 300 টাকা পেতে পারেন। আর যে আপনি হচ্ছে মিনি শপ যেটা দেখছেন, মিনি শপের এখানে আমি গিয়েছিলাম, মিনি শপ থেকে একটি প্রোডাক্টও আমি নিয়েছি। এই যে এখানে একটা হিউজ একটা ডিসকাউন্ট রয়েছিল, 70%-এর মতো একটি ডিসকাউন্ট রয়েছিল। তো এই ডিসকাউন্টটা আমি ওদের অফার একটা অফার আমি নিয়েছিলাম, মূলত এটা হচ্ছে ন্যাচারাল একটি ওয়াটার রয়েছিল যেটা দিলে আপনি হচ্ছে আপনার ত্বকটা অনেক মোটামুটি ময়েশ্চারটা খুব ভালো হয়, ভালো লাগে। এটা মূলত গ্রাউন্ড ফ্লোরও আমি বলবো না, ফার্স্ট ফ্লোরও বলবো না, এর নিচে আরও দুটা ফ্লোর রয়েছে আর কি, এই জন্য এটাকে গ্রাউন্ড ফ্লোর বলা যাবে না। এই টপ টেনের লোগোটা দেখলেন, টপ টেনে 60% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। মূলত এদের এখানে যেই আমি ডিসকাউন্টের ভিতরে গিয়ে যেই জিনিসগুলো দেখেছি, এদের শুগুলো দেখেছি, অ্যাজ ইউজুয়াল আপনি যদি বাইতুল মোকাররমের সামনে থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকেন, শুয়ের ব্যাপারে বলবো যে আপনার হচ্ছে যে শুগুলো বাইতুল মোকাররমের সামনে চায়না যে শুগুলো আমরা পেয়ে থাকি, এগুলো মূলত শুগুলো 2600-2700 এই টাকার ভিতরে ভালো ভালো শু পাই, যে শুগুলো ওখানে 3800 টাকা। তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা বাইতুল মোকাররমের ওখান থেকে যদি কিনেন ভালো প্রোডাক্ট কিনতে পারবেন। প্রত্যেকটা দোকানেই আপনি হিউজ পরিমাণ, আপনি এই যে 6S দেখছেন এখানে বা আশেপাশে যে সমস্ত দোকান দেখছেন প্রত্যেকটা দোকানেই কিন্তু আপনি হিউজ পরিমাণ ডিসকাউন্ট রয়েছে এবং ডিসকাউন্টগুলো কিন্তু আপনি পাবেন। আর অ্যাকচুয়াল ডিসকাউন্টের যদি আপনি হিসাব করেন যে অ্যাকচুয়াল প্রকৃতই তারা ডিসকাউন্ট দিয়েছে কি না, এই ধরনের ডিসকাউন্ট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে ইনফিনিটিতে, যেতে হবে ইয়েলোতে, যেতে হবে। এরা কিন্তু যে ডিসকাউন্টগুলো দেয় কখনোই কিন্তু ফেক ডিসকাউন্ট কিন্তু এরা দেয় না। এই যে 12 দেখছেন বা আরও যেই অনেক দোকান আছে ভিতরে, দোকানের কিন্তু শেষ নেই। এদের ডিসকাউন্ট সম্পর্কে আমি অতটা জানি না, তো আমি যেটা জানি যে ইনফিনিটি, ইয়োলো, রকিস, তারপরে হচ্ছে আরও আপনি দেখবেন কিছু দোকান রয়েছে, এদের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এদের ডিসকাউন্টগুলো কিন্তু অরিজিনালি ডিসকাউন্ট থাকে এবং এই ডিসকাউন্টগুলো কিন্তু অনেক, অনেকে হয়তো ভয়ে এখানে যেতে চায় না, যে এখানে গেলে হয়তো অনেক দামে আপনি হচ্ছে জিনিসপত্র কিনতে হবে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। আর এখানে কেনাকাটা করে কিন্তু আপনার একটা সুবিধা হবে, সেটা কি আপনি ওইভাবে বার্গেনিং করতে হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে আমি জ্ঞাতার্থে এটা আমি বলবো যে আমার বলা উচিত, সেই ক্ষেত্রে প্রত্যেকটা গার্মেন্টস আইটেম বলেন যেইটাই বলেন, আপনি যদি আননোন কোনো দোকানে যান, ব্র্যান্ডেড কোনো দোকানে যদি এখানে না যান, ঠকার সম্ভাবনা কিন্তু আপনি 90% থাকবে। কারণ যে শার্টটা আপনি বাহিরে কিনতে পাবেন হচ্ছে 700-800-1000 টাকা দিয়ে, সেই শার্টটা দামি লেখা থাকবে হচ্ছে আপনার 3000 টাকা, আপনার ওখানে 50% ডিসকাউন্ট দিলেও হচ্ছে আপনি 1500 টাকাতে আপনাকে কিনতে হবে। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে,
প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনার এই জিনিসগুলো কিন্তু বুঝে নিতে হবে। ইয়েলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট ওরা দেয় নাই, ইয়েলোতে কোনো ডিসকাউন্ট ওরা দেয় নাই। আমি আপনাদেরকে যেহেতু এটা একটি শপিং মল সংক্রান্ত একটি ভিডিও, তো আমি আপনাদেরকে শপিং মল সম্পর্কে একটু যতটুকু আমি জানি বা জানার চেষ্টা করেছি এই সম্পর্কে আমি বলবো। শপিং মলের দিক থেকে বিশ্বের ভিতরে যদি আপনি শপিং মলের র্যাঙ্কিং করেন, তাহলে এক নম্বরে আপনাকে রাখতে হবে চায়নাকে। সাউথ চায়নাতে একটি শপিং মল রয়েছে দংওয়ান, এটা 2005 সালে নির্মিত। এটার আয়তন হচ্ছে 71 লক্ষ স্কোয়ার ফিট এবং এটাতে দোকানের সংখ্যা হচ্ছে 2350টি। দুই নম্বরেও আমরা কিন্তু চায়নাকেই রাখতে হবে, এটা 2016 সালে তৈরি হয়, তিয়ানজিনে এটা নির্মিত এবং এটার আয়তন হচ্ছে 60 লক্ষ 80 হাজার স্কোয়ার ফিট। তিন নম্বরেও কিন্তু চায়না রয়েছে, 2004 সালে এটি তৈরি করা হয়, গোল্ডেন রিসোর্স মল এটির নাম। এটার আয়তন হচ্ছে 60 লক্ষ 10 হাজার স্কোয়ার ফিট। আর চার নম্বর স্থান বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী এটা হচ্ছে থাইল্যান্ডের, এটি 2015 সালে তৈরি করা হয়, এর নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা ওয়েস্ট গেট। 2015 সালে এটির আয়তন হচ্ছে 59 লক্ষ 23 হাজার 140 স্কোয়ার ফিট। পাঁচ নম্বরেও কিন্তু থাইল্যান্ড রয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে 1990 সালে 59 লক্ষ স্কোয়ার ফিট। ছয় নম্বরেও ব্যাংকক, সাত নম্বরে হচ্ছে ইউনাইটেড স্টেটের একটি মল, 1992 সালে এটি তৈরি করা হয়, এর আয়তন 56 লক্ষ স্কোয়ার ফিট। আপনার শপিং মলের মোটামুটি যতটুকু আপনি জানবেন এর ভিতরে, এশিয়ার ভিতরেই ম্যাক্সিমাম। চায়নাতে অনেকগুলো রয়েছে, থাইল্যান্ডে রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ মানে ইন্ডিয়া বলতে আমরা যারা অজ্ঞান, ইন্ডিয়াতে শপিং মল কিন্তু আমি একটিও পাইনি। মানে সর্বোচ্চ জনবসতি চীনের পরেই মোটামুটি ইন্ডিয়া, কিন্তু সেই হিসাবে কিন্তু ইন্ডিয়াতে আমি শপিং মল ওইভাবে পাইনি বা আমি দেখিনি। বাংলাদেশের শপিং মলের যদি বাংলাদেশের অবস্থানটা যদি আপনি নির্ধারণ করেন বা আপনি জানতে চান বাংলাদেশেরটা কততম, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশটা হচ্ছে যমুনা ফিশার পার্ক, আর এটার র্যাঙ্কিং হচ্ছে 24 নম্বর। আরেকটি রয়েছে, আমরা যে কোনো খেলাতেই বর্তমানে আমরা টাই করতে পারি না কিন্তু শপিং মলে আমরা করেছি, সেটা হচ্ছে পানামা সিটির একটি শপিং মল রয়েছে, আলবুরাক মল পানামা। এটি 2002 সালে তৈরি করা হয়, এর আয়তন 41 লক্ষ স্কোয়ার ফিট এবং আয়তনে দেখেন এটিতে দোকান সংখ্যা রয়েছে অনলি 555টি। আর বাংলাদেশেরটা 2013 সালে তৈরি, এটির আয়তন 41 লক্ষ স্কোয়ার ফিট, এতে দোকান সংখ্যা হচ্ছে 4300টি। শপিং মলের ভিতরে দোকানের সংখ্যার দিক থেকে বিশ্বের ভিতরে কিন্তু আমরা প্রথম, এটি কিন্তু আপনাকে স্বীকার করে নিতে হবে। এখন চলুন এর ভিতরে আমি অল্প কিছু তথ্য আপনাদেরকে দেই। এটার নিচে যারা কাঁচা সবজি টবজি কিনতে চান নিচে যেতে পারবেন, এটা হচ্ছে হোলসেল মার্কেট। এর যা প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার নিজস্ব একটি দোকান এবং এর ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। আমি ভিতরে ভিডিও করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। হোলসেলের অপোজিটে যে লাভ লেখাটা দেখছেন, এখানে অনেকে ছবি টবি উঠায়, ভালো লাগে। এই যে হোলসেল, এটা হচ্ছে আপনার গ্রাউন্ড থ্রি হবে নামার সুন্দর একটা সিঁড়ি রয়েছে, এখানে গেলে আপনার ভালো লাগবে। আপনাকে কেউ কিন্তু বাধ্য করবে না, কিচ্ছু বলবে না, সারাদিন আপনি আরামে ঘুরবেন, খুবই ভালো লাগবে। আমি ইন্ডিয়াতে গিয়েছি, ওখানেও আমি শপিং মলগুলো দেখেছি কিন্তু ওর চাইতে এখানে যমুনা ফিশার পার্কে যদি আপনি একবার যান, ঘুরেন, দেখেন, অবশ্যই আপনার ভালো লাগবে, ভালো লাগার মতো একটি জায়গা। এখানে কস্টিংয়ের যদি হিসাব করেন, আপনি কিছু কিনলেন না, তবে এখানে আরেকটা নোটিসের বিষয়, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়ে আপনাকে খুবই কনসাস থাকতে হবে। কারণ এখানে যেই রেস্টুরেন্ট বলেন বা যেগুলো রয়েছে, এখানে আপনি 1,500 টাকার নিচে কিছু খেতে পারবেন না। আমি ভিতরে গিয়েছিলাম, 2 প্যাকেট বিস্কিট কিনেছি 10-10-20 টাকা, বাহিরে এসে বসে থেকে ওই বিস্কিট আমি খেয়ে চলে এসেছি। উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, যার ছবিটি দেখলেন উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, অনেক পরিশ্রমী একজন লোক। গত বছর করোনাতে উনি নিহত হয়েছেন, আল্লাহ তার আত্মার মাগফিরাত আমরা কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। মুসলিম হিসাবে বা একজন মানুষের
মরার পরে তার শুভকাঙ্ক্ষা এভাবেই করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে একটু দয়া করে জানাবেন, আর আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও দিতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।